আজকে আলিপুরদুয়ার জেলার যে লেটেস্ট আপডেট রয়েছে সেই সংক্রান্ত ভিডিওতে আলোচনা করা হবে। আলিপুরদুয়ার জেলায় তিনটি অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে। এক এক করে তিনটি নোটিফিকেশনই আমরা দেখে নেব, কোন পোস্টের কি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে বা জয়েনিং করা হয়েছে বা সিলেক্টেড করা হয়েছে। প্রথম নোটিফিকেশনটি আমরা দেখে নিই, সেটি হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এনগেজমেন্ট অর্ডার। এই হলো এনগেজমেন্ট অর্ডার কপি, এখানে ডেট দেওয়া আছে 13 অক্টোবর 2022, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ার। এখানে বলা আছে যে টেবিলে যে ক্যান্ডিডেটের তালিকা দেওয়া আছে এদেরকে সিলেক্টেড করা হয়েছে এবং ফাইনালি অ্যাপয়েন্টেড করা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পদের জন্য আন্ডার NHM অন কন্ট্রাক্ট বেসিস, মান্থলি স্যালারি বা রেমুনারেশন 13,000 টাকা এই বেসিসে। তাহলে নিচে ওয়েট লিস্টিং তালিকা দেওয়া আছে, এই হলো প্রথম নাম সিলেক্টেড, দ্বিতীয় সিলেক্টেড, তৃতীয় সিলেক্টেড, চতুর্থ সিলেক্টেড, পঞ্চম যে ক্যান্ডিডেট আছে তিনি ওয়েট লিস্ট ওয়ানে আছেন। অর্থাৎ এদের মধ্যে যদি কেউ জয়েন না করেন তাহলে এই ওয়েট লিস্টকে তখন জয়েনিংয়ের জন্য কল করা হবে। নিচে মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া আছে, এটি বানিয়ে নিয়ে যেতে হবে, রেজিস্টার্ড ডক্টরকে দিয়ে বানিয়ে নিয়ে যেতে হবে জয়েনিং করার জন্য। তাহলে এই হলো প্রথম নোটিফিকেশন, জয়েনিং নোটিফিকেশন। আর দ্বিতীয় যে নোটিফিকেশনটি আছে তা হলো এনগেজমেন্ট অর্ডার ফর দ্য পোস্ট অফ ANMCHAR1 আন্ডার 15 ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্ট আন্ডার আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি। এই হলো দ্বিতীয় নোটিফিকেশন অর্থাৎ এনগেজমেন্ট অর্ডার, এর তারিখ হলো 13-10-2022। এখানে যে পোস্ট তা হলো ANM কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, এখানে নাম দিয়ে দিয়েছে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তার অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে, আর পোস্টিং করা হয়েছে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি আন্ডারে UHWC-তে। রেমুনারেশনের কথা বলে দেওয়া হয়েছে 13,000 টাকা পার মান্থ। আর নিচে যে তালিকা দেওয়া আছে এখানে, এখানে তালিকা তিনজন নাম রয়েছে, অর্থাৎ প্রথমজন তো সিলেক্টেড অলরেডি ওপরে বলা আছে, আর বাকি যে দুজনের নাম দেওয়া আছে ক্যান্ডিডেট তাদের ওয়েট লিস্ট ওয়ান, ওয়েট লিস্ট টুতে রাখা হয়েছে। অর্থাৎ যদি সিলেক্টেড ক্যান্ডিডেট জয়েন না করে তাহলে ওয়েট লিস্ট ওয়ানকে ডাকা হবে, আর যদি ওয়েট লিস্ট ওয়ান না করে তখন ওয়েট লিস্ট টুকে ডাকা হবে। এই বেসিসে ওয়েট লিস্টিংয়ে রাখা হয়েছে। নিচে মেডিকেল সার্টিফিকেটের বয়ান আছে, এই মেডিকেল সার্টিফিকেটটি রেজিস্টার ডক্টরকে দিয়ে বানিয়ে নিয়ে যেতে হবে জয়েনিংয়ের দিনে। এরপর আলিপুরদুয়ার জেলার যে তিন নম্বর নোটিফিকেশন অর্থাৎ এনগেজমেন্ট অর্ডার, তা হলো এনগেজমেন্ট অর্ডার ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স আন্ডার 15 ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্ট। তাহলে এটি স্টাফ নার্স পোস্টের জন্য এনগেজমেন্ট অর্ডার। এই হলো অর্ডার কপি, অর্ডারের ডেট হলো 13 অক্টোবর 2022। এখানে ক্যান্ডিডেটের নাম বলে দেওয়া হয়েছে যাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড ফর দ্য পজিশন অফ স্টাফ নার্স আন্ডার 15 ফাইন্যান্স কমিশন। পোস্টিং করা হয়েছে UHWC আন্ডার আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি। রেমুনারেশন এখানে বলে দেওয়া হয়েছে 25,000। আর নিচে সিলেক্টেড এবং ওয়েট লিস্ট দেওয়া রয়েছে, প্রথমজন তো সিলেক্টেড, সিলেক্টেড লেখা আছে, তারপরে আরও 7 জন মানে 6 জন ক্যান্ডিডেট আছেন, তাদেরকে ওয়েট লিস্ট ওয়ান করে ওয়েট লিস্ট 6 অবধি রাখা হয়েছে। তারপরে শেষে আছে মেডিকেল সার্টিফিকেট ফরম্যাট। তাহলে ওকে দর্শক বন্ধু, আলিপুরদুয়ার জেলার লেটেস্ট যে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তিনটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা জানলাম। যারা অ্যাসপিরেন্ট আছেন তারা অবশ্যই আলিপুরদুয়ার ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন, যদিও তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি যাবে, ইনফরমেশান অফিস থেকে পাঠানো হবে। ওকে, যদি আমার এই লেটেস্ট ইনফরমেশান সংক্রান্ত ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, আর যদি মনে করেন যে এই সংক্রান্ত চাকরি সংক্রান্ত ভিডিওগুলি আপনার দরকারে লাগবে, কাজে আসবে,
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তার কারণ প্রতিদিনই আমার চ্যানেলে এই চাকরি সংক্রান্ত লেটেস্ট নিউজ এবং নোটিফিকেশন আপডেট পাবলিশ করা হয়ে থাকে। তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।